দুই ভাইয়ের আক্রমণে আহত এক যুবক। এ ঘটনা ঘটেছে শনিবার রাতে এটিনগর থানার অন্তর্গত চারিপাড়া শচীন্দ্রলাল এলাকায়। অভিযোগ, সামান্য বিষয় নিয়ে বচসাকে কেন্দ্র করে দুই ভাইয়ের বেধড়ক মারে আহত হন রফিক মিয়া নামে 35 বছরের এক যুবক। জানা গেছে, রফিক মিয়া নামে যুবক বাড়ির সামনে একটি দোকানে আসেন। অভিযোগ, তখনই এলাকার দুই যুবকের সঙ্গে বচসা বাঁধে। আরও অভিযোগ, দুই ভাই মিলে রফিককে মারধর করে। আহতকে পরিবারের লোকজন IGM হাসপাতালে নিয়ে যান। তারা একজন থেকে সদাই লইতেছে, সদাই লওয়ার পরে একটু কথা কাটাকাটি হইছে, কথা কাটাকাটির পর ওই আয়াসের পিছন দিয়ে তারে মারতেছে, পিছন দিয়ে মারতেছে। তো আমি তো আর দেখছি না, উমা বাইরিয়া দেখি তার হাতের ভিতরে কিটা জানি আসিল, ইয়ের মতন কিটা জানি দিতিনি চাকুর মতো। তার এদিক আসছে, এরপর ওই ধান আর আমি ফিরে থাকি, আমার এদিক আসছে, তার সারা শরীর রাখছে না। Pure Report, Channel Din Rat.